নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে বলা কথাগুলি আপনারা অবশ্যই মন দিয়ে শুনুন। এই কথাগুলি শুনলে আপনাদের সত্যিই খুব ভালো লাগবে এবং মন ভালো হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। সর্বাং পরাবশং দুঃখম সর্বমাত্মাভাসম সুখহম এতদ বিদ্যাত সমাসেন লক্ষণম সুখদুঃখায়। ভরসা তো নিজের শ্বাসকেও করা যায় না, আর আমরা মানুষকে ভরসা করে বসি। যাকে কেউ জানে না তাকে ঈশ্বর জানে, গোপন কথা গোপন ভেব না, কারণ ঈশ্বর সব জানে। খুব বুদ্ধিমান হয় সেই ব্যক্তি যে পরিণামকে বুঝে কাজ করে। জীবন তো সামান্যই হয়, শুধু কীভাবে কাটাবো সেটা জীবনকে দামি করে তোলে। মনে রাখবেন যে আশীর্বাদের ফল কখনো বৃথা যায় না। যদি কেউ আপনার কাছে কিছু চায় তাহলে তাকে সেটা দিয়ে দিন, এবং এটা ভেবে খুশি হবেন যে ভগবান আপনাকে কৃপা করে দান করার ক্ষমতা দিয়েছেন, দান চাওয়ার নয়। মা পড়াশোনা জানুক আর না জানুক, কিন্তু সংসারের দুর্লভ জ্ঞান আমরা মায়ের কাছ থেকেই পাই। মা যা ভালোবেসে রান্না করে সেটা কোনো রকম বাহানা না করেই খেয়ে নাও, কারণ জগতে এরকম অনেক মানুষ আছে যাদের কাছে হয় খাবার নেই বা মা নেই। জীবনের সমস্যা তারই আসে যে দায়িত্ব পালন করার জন্য সবসময় প্রস্তুত থাকে, আর দায়িত্ববান ব্যক্তি কখনোই হারে না। আর যদি কোনো কাজে বাধা আসে তাহলে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিন যে আপনি ঠিক কাজ করছেন এবং ঠিক পথে করছেন। কারণ স্বামীজি বলেছেন যে ভালো কাজেই বাধা আসে। বাস ধরতে না পেরে সময় মতো পরীক্ষা দিতে পৌঁছাতে না পারা ব্যক্তি কান্নায় ও মনোদুঃখে খুব ভেঙে পড়ে, কিন্তু পরে সে জানতে পারে যে সেই বাসটির অ্যাক্সিডেন্ট হয়। অর্থাৎ আমাদের চলার পথে আসা বাধা যে তারই কৃপা সেটা আমরা বুঝতে পারি না বলে দুঃখ পাই, কান্নাকাটি করি। স্বামীজি বলেন যে বাধা না পেলে নদীর বেগ হয় না। মনে রাখবেন, যে মানুষ জীবনে সত্যিই কিছু করতে চায় সে কখনো হারে না। সে হয় জেতে, না হলে শেখে, এবং তারপর আবার চেষ্টা শুরু করে দেয় এবং শেষে জেতে। আশার উপরেই জীবন নির্ভর করে আছে, তা না হলে কেন কেউ বলবে যে আবার দেখা হবে। যদি ঈশ্বরের কাছে চাইতেই হয় তাহলে চান যে আপনার জীবনের পরের পদক্ষেপ যেন সর্বদা আগের পদক্ষেপের থেকে ভালো হয়, সঠিক হয়। জীবনে অবশ্যই সব সুযোগের ফায়দা নাও, কিন্তু কখনো কারো ভরসার ফায়দা নিও না। সবার আগে শুনতে শেখো, বলতে তো সবাই পারে। জীবনের হাত হয় না, কিন্তু মাঝে মাঝে জীবন এমন থাপ্পড় মারে যে সারা জীবন সেটা মনে থাকে। সবসময় আপনজনদের বোঝার চেষ্টা করা উচিত, পরীক্ষা নেওয়ার নয়। সুখ ভোরের মতো হয়, চাইলে পাওয়া যায় না কিন্তু জাগলে পাওয়া যায়। যে ভিতর থেকে জাগতে পারে সে দুঃখকেও হার মানাতে পারে। বন্ধু সেই হয় যে আপনার অতীতকে বুঝবে, আপনার ভবিষ্যতের উপরে বিশ্বাস রাখবে, এবং আপনি যেমন আপনাকে তেমনই স্বীকার করবে। যদি শান্তির ইচ্ছা থাকে তাহলে আগে ইচ্ছাকে শান্ত করুন। সময় বলে আমি আর কখনো ফিরে আসব না, তাই যদি জীবনকে উপভোগ করতে হয় তাহলে প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করো, কারণ কোনো অবস্থাতেই আপনি এই মুহূর্তকে পরের মুহূর্ত অবধি আটকে রাখতে পারবেন না। মনে রাখবেন যে নৌকা যদি লক্ষ্যহীন হয় তাহলে কখনোই সে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর কথা ভাবতেও পারে না, আর যে নৌকা লক্ষ্য স্থির করে নেয় সে কখনো স্রোতের ভয় করে না, সে ঠিক লক্ষ্যে পৌঁছে যায়। যে মানুষ তোমার খারাপ সময় পাশে দাঁড়িয়ে আছে মনে রাখবে সেই তোমার প্রকৃত আপন। এরা তোমার প্রকৃত ভালোবাসার মানুষ, এই ভালোবাসার মানুষগুলোকে কখনো পর করে দেবে না। সমস্যার প্রতিকূলতায় কখনো ঘাবড়ে যেও না, সমস্যার মাঝেই সমাধান লুকিয়ে থাকে, শুধু প্রয়োজন ঠান্ডা মাথায় সেই সমাধানকে খুঁজে বের করা। গোলকধাঁধায় পথ খুঁজে পাওয়া কঠিন ঠিকই, কিন্তু পথ এই গোলকধাঁধাতেই লুকিয়ে থাকে। স্বামীজির একটা কথা সবসময় মনে রাখবেন, কর্মক্ষেত্রে অবতরণ করো, কুড়েমির কাজ নয়। ঈর্ষাহমিকা ভাব গঙ্গার জলে জন্মের মতো বিসর্জন দাও ও মহাবলে কাজে লেগে যাও, বাকি প্রভু সব পথ দেখিয়ে দেবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন যে প্রভুর দেখানো পথ কঠিন হতে পারে, কিন্তু গন্তব্যে ঠিক পৌঁছে নিয়ে যাবেই। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।